নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব এটিকে মোহনবাগান দল ছেড়ে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে যেতে পারে এই প্লেয়ার। সো কোন প্লেয়ার জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং এটিকে মোহনবাগান দলের সমস্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সো বন্ধুরা, সেই প্লেয়ারটি হলো 21 বছর বয়সী ডিফেন্ডার সুমিত রাঠি। এই মরশুমে একেবারেই গেম টাইম পাচ্ছেন না তিনি। আর কিছুদিন আগেই তোমাদের জানিয়েছিলাম যে ISL-এর 2 থেকে 3টি ক্লাব তাকে নিতে ইন্টারেস্টেড দেখিয়েছে, আর এবার নর্থ ইস্ট ইউনাইটেড এফসির নাম চর্চায় রয়েছে। সো দেখা যাক এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে ছাড়ে কি না। তবে আমার মতে না ছাড়াই ভালো এবং কিছু ম্যাচে অবশ্যই তাকে গেম টাইম দেওয়া উচিত। এর আগেও কিন্তু সে নিজেকে প্রমাণ করেছে, তাই এত ভালো ট্যালেন্ট নষ্ট না হওয়াই উচিত। সো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও সুমিত রাঠিকে রিলিজ করা উচিত কি না। আর নর্থ ইস্ট দল কিন্তু ইতিমধ্যে হীরা মণ্ডলকে সাইন করিয়ে নিয়েছে, এরপর যদি সুমিত রাঠির সঙ্গেও ডিল কনফার্ম করতে পারে তাদের জন্যই খুবই বেনিফিট পাবে। আর এটিকে মোহনবাগান দলের ব্যাকআপ প্লেয়ার না ছাড়াই উচিত। আর ইমার্জিং প্লেয়ার হয়েছে এই সুমিত রাঠি একবার, তাই এই প্লেয়ারকে কন্টিনিউয়াস বসেই রাখা কিন্তু উচিত নয়। সো তোমাদের এই বিষয়ে কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর আজকের ভিডিও ব্যাস এই পর্যন্ত ছিল। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও এটিকে মোহনবাগান দলের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো এই ভিডিওটি দেখবার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই গাইজ, বাই।